তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দীপাবলির এই পূর্ণ লগ্নে আমার সকল রাধুনীদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত। আজ মায়ের আরাধনা হবে, আর কিছুক্ষণ পরে শুরু হবে মায়ের পুজো। চারিদিক ভরে যাবে আলোর মেলায়, বাজি ফোটানো এবং ভীষণ মজা, ভীষণভাবে আনন্দে মেতে উঠবো আমরা সকলে। সবকিছুই হবে, কিন্তু রোজকার নিয়ম ব্যতিক্রম যায় কেন? আজ দীপাবলি, মাকে নিবেদন করা হয় এমন কিছু ভোগের মধ্যে যদি এমন একটা ভোগ আমরা শিখে নিই রঙ্গনদার কাছ থেকে, তাহলে কেমন হয়? দেখি রঙ্গনদারকে জিজ্ঞেস করে যে আজকে কি ধরনের স্পেশাল রান্না শেখাবে। চলে এসো। শুভ কালী পুজো, হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি। কেমন আছো? ভালো আছি। আজকে কালী পুজোর দিন, তোমাকে নিয়ে এসেছি, রান্না শিখতেই হবে, কারণ রোজকার নিয়ম যখন রান্না শেখা, আজকে দিনটাই বা বাদ যায় কেন? কিন্তু আজকে আমরা না শিখবো যে ধরনের রান্না মাকে ভোগে নিবেদন করা হয়ে থাকে সেরকমই একটা কিছু। তো কালী পুজো এমনই একটা দিন, এমনই একটা পুজো যেখানে একমাত্র ননভেজ ভোগ হয়, সেটা হচ্ছে নিরামিষ মাংসের ভোগ। কালী পুজোয় দুটো জিনিস হয়, একটা নিরামিষ মাংসের ভোগ, আর একটা কারণ। হ্যাঁ, যা যে বিপিন বাবুর কারণ সুতা করে গানটা সেইখান থেকে। তো সেই নিরামিষ মাংসটা পেঁয়াজ রসুন ছাড়া করা হয়, তো সেইটা আজকে করে দেখা। পেঁয়াজ রসুন ছাড়া মানে শুধুমাত্র আদা জিরে ধনে এই ধরনের জিনিসপত্র দিয়ে হয়, কিন্তু সেক্ষেত্রে মানে আমার একটা কথা বলো, যেহেতু পাঁঠার মাংসের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কি এই ধরনের মশলাতে যায়? কুকুরি খুব ভালো কোয়ালিটি মাটন হলে সেই গন্ধ থাকে না। আর এই এইটা যে রান্না করা হয়, এতে এই গরম মশলা, ঘি এইসব দিয়ে, আদা ধনে জিরে দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আচ্ছা, সেই গন্ধটা একটা ইউনিকনেস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখছি, মানে এটা নাম তাহলে কি দেবো? নিরামিষ মাংস। নিরামিষ মাংস, মাংস কিন্তু তাও আবার নিরামিষ। আজকে যেহেতু দীপাবলি, তো আমরা ঠিক করলাম যে অনেক সময় হয় না যে আমরা তো নেমন্তন্ন খেতে যাই যখন কোনো পুজো বাড়িতে, তখন সেই মাংসটা টেস্ট করে দেখি যেটা কি করে বানিয়েছে বলতো, একদম পেঁয়াজ রসুন ছাড়া। সেই জিনিসটাই আজকে, তোমার যদি কৌতূহল থাকে যে সেই মাংসটা আমি শিখবো, আজকে কিন্তু রঙ্গনদার কাছ থেকে আমরা সেই জিনিসটাই শিখতে চলেছি। দেখে নেবো কি কি লাগছে। মাটন, টক দই, টমেটো, তেজপাতা, গোটা গরম মশলা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, ঘি, সর্ষের তেল, মাটন স্টক। আজ আমরা শিখে নিচ্ছি নিরামিষ মাংস। যদিও তোমার শুনে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু মোটেও ইজি নয়, এটা কিন্তু মাকে নিবেদন করা হয়। তো কিভাবে রান্নাটা হয় ভালো করে দেখো। আচ্ছা, রান্নাটা কি তুমি পুরোটা তেলে করবে না ঘিতে করবে? ঘিটা দেবো পরে, কিন্তু সর্ষের তেলে করবো। সর্ষের তেল দেবে। আর সর্ষের তেল মানেই আমরা রাঁধুনিতে ব্যবহার করি মহিন্দ্রা নিউপ্রো এক্সট্রা ভার্জিন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। পুরানো পদ্ধতিতে নির্যাস করা হয় বলে এটি স্বাদে, গন্ধে ও ঝাঁঝে অতুলনীয়। দেখো তেলের পরিমাণ একটু বেশি লাগবে। ভোগের রান্না, মাংস যখন রান্না করা হয়, আমি আজকে সময় অভাবের জন্য সেদ্ধ করে স্টকটা আলাদা করে রেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা উচিত হচ্ছে কাঁচা মাংসটাকে ম্যারিনেট করা। ম্যারিনেট কি দিয়ে করতে হবে? টক দই, জিরে, আদা এবং ধনের গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করে রাখা হলো। তারপরে তেলটা কতক্ষণ রাখতে হবে ম্যারিনেট? সে 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, তারপরে তেলটা গরম করে যেভাবে রান্না করা হয় সেভাবে ওটা করতে হবে। আচ্ছা, তার মানে আমরা যদি মাকে যেটা নিবেদন করব বা মাকে যদি নিবেদন করে থাকি, সেই নিরামিষ মাংস যদি রান্না করে থাকি, তাহলে কিন্তু সেটা অথেন্টিক পদ্ধতিতেই করা উচিত, এবং তার জন্য কিন্তু কাঁচা মাংসটাকে ম্যারিনেট করে তারপরে রান্না করা উচিত। আজকে সময়ের অভাবে আমরা এটাকে সিদ্ধ করে নিই। রাইট, তো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো, 2-3টে গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার আমি এর মধ্যে আদা দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, তাহলে কালারটা লাল হবে। তুমি এটা নাড়তে থাকো, আমি ততক্ষণ টমেটোটা কেটে নিই। আচ্ছা, এখানে মাংস কতটা আছে পরিমাণ? 250 গ্রামের থেকে একটু বেশি আছে। সেখানে তুমি একটা টমেটো দিছো, সেটা এনাফ? হ্যাঁ, এনাফ। টমেটোটা দিয়ে দিলাম,
একটা গোটা টমেটো মিডিয়াম সাইজে। আর তুমি আমাকে টক দই থেকে একটু ঘুরে দাও, যখনই একটু তলায় লেগে যাওয়ার টেন্ডেন্সি হবে তখন এখান থেকে একটু করে স্টক দিয়ে দিতে হবে। আর যদি আমি কাঁচা মাংস রান্না করি তাহলে তো স্টকের ব্যাপার নেই, তাহলে যেরকম যেরকম জল লাগবে ইভেন যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা থাকবে ওর থেকে একটু জল এমনিই বেরোবে। কাঁচা মাংস দিয়ে করলে টেস্টটা অনেক বেটার হয়। আচ্ছা, টমেটো এগুলো যখন হয়ে আসবে তখন অন্য মশলাগুলো দেবো। টক দইটা ফাটানো হয়ে গেছে, ওটা রাখা থাক, আবার একটু স্টক দিয়ে দেবো। মাংসটা সেদ্ধ করার সময় আমি নুন দিইনি, কারণ মাংস সেদ্ধ করার আগে নুন দিলে সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য নুনটা বেশি দিলাম। কালীপূজোর দিন কিরকম ভাবে কাটাও, মানে বাড়িতেই থাকো নাকি? কালীপূজোর দিন বাড়িতেই থাকি, কিন্তু রাত্রিবেলায় আমি পুজো দেখতে বেরোই ফ্যামিলি সবার সঙ্গে। মানে কি ঠাকুর দেখতে? ঠাকুর দেখতে, ঠাকুর দেখতে এবং কোনো একটা জায়গায় পুজো দেওয়া হয়। আচ্ছা, সেখানে যাও। এবার একটু লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা পড়ছে না? কাঁচা লঙ্কা পড়ছে না, আমরা সবচেয়ে ভালো হচ্ছে যদি বাটা লঙ্কা দিই। কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যদি বেটে দিই। আচ্ছা, তাহলে তার টেস্টটা অনেক বেটার হয়। তেল তো মোটামুটি ছাড়তে শুরু করেছে, আর একটু হবে কেন, জল রয়েছে এখনো। এবার মাংসটা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দাও। এটা পুরোপুরি সিদ্ধ তো মাংসটা? হাফ, মানে থ্রি ফোর্থ করা। আচ্ছা, ঠাকুর দেখার সাথে সাথে আরেকটা যেটা ইন্টারেস্টিং কাজ যেটা আমরা কম বেশি করেই থাকি সেটা হচ্ছে বাজি পোড়ানো, এখনো সেটা করো? এখন তো বাজি পোড়ানোর মজাটাই চলে গেছে, দূষণের নাম করে, শব্দ দূষণের নাম করে বাজির আওয়াজই নেই, মনেই হয় সাইলেন্টলি আলো জ্বলছে। তো আমার ওই আগের পুরনো বাজি অনেক ভালো লাগতো, যেখানে আওয়াজ হতো। মিস করি আমরা, কিন্তু যারা দেখবে এনজয় করা তারা কিন্তু লুকিয়ে চুরিয়ে যতটুকু ঠিক এনজয় করে নেয়। লাস্ট আমাদের শহরের মধ্যে হয় না, কিন্তু একটু আউটস্কার্টে গেলে দেখা যায় প্রচুর বাজি, প্রচুর বাজি একদম। আর শহরের মধ্যে তো পুলিশ মাল্টি স্টোরি বিল্ডিং গুলো এদিক থেকে আওয়াজ হচ্ছে তো ওদিকে ছুটে যাচ্ছে, ওদিক থেকে আওয়াজ হচ্ছে তো সেদিকে ছুটে যাচ্ছে, সত্যি বড় বিপদ। কিন্তু মানে আমাদের কালী পুজোর যে মজাটা যেটা কিনা ছোটবেলায় পেতাম দেখে অভ্যস্ত সেগুলো কিন্তু এখন আর সত্যি নেই, একদম মিস করি। দেখবে তুমি যে কালী পুজো মানেই সেই বিকেল থেকে, মানে হয়তো তখনো সূর্য ডোবেনি, সেই সময় থেকে শুরু হয়ে যেত আমাদের তোড়জোড় করা যে সারা বাড়িতে মোমবাতি দিয়ে প্রদীপ দিয়ে সাজানো। তুমি চিন্তা করে দেখো, ইনিশিয়েটিভ নেওয়া, তুমি চিন্তা করে দেখো, কালী পুজোয় দোদোয়া নেই, চকলেট বোম নেই, কালী পটকা নেই। ছোটবেলায় মানে কালী পুজো বলতেই দোদোমা কালী পটকা এইগুলো সাংঘাতিক ভাবে মানে ব্যবহার করতে না, আমি অবশ্য এভাবে কখনো খেলিনি, কিন্তু আমি হ্যাঁ যেগুলো সেইভাবে। তারপরে রাস্তায় মাটির মধ্যে শুয়ে রকেট ছাড়া, মাটির মধ্যে শুয়ে রকেট যাতে, সেটা কিরকম কারো বাড়িতে টার্গেট করা হলো তার বাড়ির দিকে তাক করে, সেগুলো তো এখন দেখা যায় না। সবকিছু এখন সত্যি খুব আর্টিফিশিয়াল হয়ে গেছে। রঙ্গনদা যেটা বলছিল যে আগেকার মতন সেই বাজি পোড়ানো, সেই প্রদীপ দেওয়া, মোমবাতি দিয়ে ঘর বাড়ি সাজানো, সবকিছু আমরা ভীষণভাবে মিস করি। এখন সবটাই যেন খুব মেকি হয়ে গেছে, আর্টিফিশিয়াল হয়ে গেছে। কিন্তু মায়ের ভোগ, মানে যেগুলো মাকে আমরা নিবেদন করি, তার মধ্যে এখনো মেকি কিছু প্রবেশ করেনি, সেটা এখনো আর্টিফিশিয়াল হয়নি, সেটা কিন্তু একদম অথেন্টিক আছে এবং আমরা সেটাকে অথেন্টিক ভাবেই শিখছি। রান্নাটা করতে এখনো বাকি আছে, ভালো মতন কষতে হবে, কিন্তু তার মাঝখানে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকো, দেখতে থাকো রাঁধুনি। দীপাবলির এই শুভক্ষণে আজ আমরা রঙ্গনদার কাছ থেকে শিখে নিচ্ছি মাকে নিবেদন করা হয় এমনই একটা ভোগ, নিরামিষ মাংস। রঙ্গনদা, নিরামিষ মাংস তো প্রায় হওয়ার পথে, কিন্তু এখনো কিছু মশলা দেওয়া বাকি আছে। হ্যাঁ, একটু সামান্য হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়ার পর একটু টক দই দিয়ে দেবো। টক দইটা ফেটিয়ে রেখেছি, ফেটিয়ে রাখা আছে, দিয়ে দাও, দিয়ে দেবো। তুমি ব্রেকে যাওয়ার আগে বলছিলে যে এখনো ভোগ রান্নাটায় মেকি কিছু ঢোকেনি, কথাটা ঠিকই, তার কারণ ভোগ রান্নাটা যারা করেন তারা খুব দরদ দিয়ে করেন, এবং সেই জন্যে আমি জানি না, সেই জন্যেই নাকি যে ভোগ যারা রান্না করেন তারা তো কখনো টেস্ট করেন না ভোগটা, অথচ স্বাদটা ঠিক ঠিক নেমে যায়।
ঝাল কোনটাই তুমি টেস্ট করার কোন রকম কোন স্কোপ থাকে না, সবটাই চোখের আন্দাজে রান্না করতে হয়। আচ্ছা, শুধু কি নিরামিষ মাংস শিখবো? মাকে যখন নিবেদন করবো তার জন্য একটা পোলাও করে দেবো, মানে এই মাংসের সাথে যায় এরকম একটা পোলাও, তাই তো? মানে মাকে নিবেদন করা যায়। এক্স্যাক্টলি। তাহলে আমরা একটা কাজ করি, তুমি এটা কষতে থাকো, আমি যতক্ষণ কি পোলাওয়ের চালটা বসিয়ে দেবো জলটা বসিয়ে দিই আগে। আচ্ছা, তুমি বললে জলটা প্রথম বসিয়ে দেবো, তো জলটা দিতে থাকো, আমি জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। মানে এটা কি একদম পোলাওতে যে নুনটা লাগবে, নুন নিশ্চয় সব স্বাদ মতন দিয়ে দিচ্ছ? কিশমিশ দিয়ে দেবো, কাজু দিয়ে দেবো। আচ্ছা, একটু ঘি দিয়ে দেবো। ঘিটা জলেই দেবো? জলের মধ্যে একটু দেবো, পরে আবার দেবো। আচ্ছা, মাংসটা আমাদের হয়ে এসছে, ঘি দিয়ে নামিয়ে নেবো, একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। এক্সট্রা করে তার জল কিছু অ্যাড করলে না? না, ওই স্টকটাই দিয়েছি। সার্ভিং বোল আনি। নামানোর আগে কি একটু গরম মশলার গুঁড়ো দেয় নাকি না? গরম মশলা তো আগে গোটা গরম মশলা দিয়েছি, গোটাটা দিলে দেওয়াই যেতে পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু এখানে অনেকটাই গরম মশলা দিয়েছি, আর পরে নামাবার সময় ঘি দিলাম। আচ্ছা, এই ভোগের মাংসের একটা বিশেষত্ব হচ্ছে কালচে কালার হয়। কালচে কালার হয়, হ্যাঁ। কেন এই ধনেটা দেয়া হয়, জিরে গুঁড়োটা দেয়া হয়, আর প্লাস পুরোটাই কষে করা হয়। তো তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ মাংস। নিরামিষ মাংস, এরপরে আমরা যাব পোলাওটায়। পোলাওটায়, আচ্ছা, এবার কি দেবে? এবার অ্যাকচুয়ালি পোলাওয়ে তো আমরা রং ইউজ করি, ফুড কালার, কিন্তু আগেকার দিনে যে পোলাও করা হতো তাতে একটু হলুদ দেওয়া হতো রঙের জন্য, তো একটু হলুদ দিয়ে দিই। সেটাই কিন্তু দরকার, হলুদ দিয়ে করাটা মানে অনেক সেফ। হ্যাঁ, এটা একটা অ্যান্টিসেপ্টিক এফেক্টও আছে। হ্যাঁ, জলটা ফুটলে তারপর কি চালগুলো দেবে? হ্যাঁ, জলটা যখন ফুটে যাবে তাহলে বেশিক্ষণ সময়ও লাগবে না, চালটা আমাদের ভেজানো আছে। জলটা ফুটে গেছে, এবার দেখো। হ্যাঁ, জলটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেবো এর মধ্যে। এতটা চাল লাগবে না, যতটুকু লাগে। দুটো তেজপাতাও দিয়ে দেবো, বাকি যেটুকু চিনি আছে দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি হবে তো? হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি হবে। নুনটাও বোধহয় সামান্য একটু লাগবে, অনেকটা চাল পড়েছে। আবার একটু ফুটতে দেবো। এটা ফুটে গেলেই তো রেডি? ফুটে গেলে ছেঁকে নেবো, ঘি দিয়ে দেবো, ব্যাস। তাহলে রেডি, মানে আলাদা করে আর তেলের কিছু ভাজা ভাজির ব্যাপার নেই। আচ্ছা, দেখো চালটা সিদ্ধ হয়ে একদম হয়ে গেছে। আচ্ছা, এবার কি তুমি এটাকে এটাকে ছেঁকে ফেলবো? ছেঁকে নিয়ে ফ্রাইং প্যানে ছাড়বে তো? বাহ, খুব সুন্দর, দেখো হলুদ দিয়ে কি ভালো একটা কালার এসছে। এটা কিন্তু আমরা আর্টিফিশিয়াল ফুড কালার দিয়ে করি, সেটা হলুদ দিয়ে কি ভালো এসছে। জলটা ঝরতে থাকুক, ততক্ষণে ফ্রাইং প্যানে তেজপাতা আর গোটা গরম মশলা যেটুকু আছে দিয়ে দেবো। ঘিটা গলে যাক আগে, দিয়ে দাও। দিদি, পোলাওটাকে এর মধ্যে ঢেলে দেওয়া আস্তে করে। আস্তে করে নেড়ে দিতে হবে।
পোলাওটা কি সাইড দিয়ে দিয়ে দেব? পোলাওটা ভাই সাইড দিয়ে দাও। আমার মনে বাটিতে বের করে আমি পুরোটা এর মধ্যে দিয়ে জায়গা করে দিয়ে দিচ্ছি। হয়ে গেল নিরামিষ পোলাও আর তার সাথে নিরামিষ মাংস। নিরামিষ মাংসের সঙ্গে পোলাও, মানে এবার এটাকে আমরা মাকে নিবেদন করতেই পারি। আজকে দীপাবলির দিন মাকে আমরা নিবেদন করতে পারি এমন দুটো রান্না শিখে নিলাম। অবশ্যই করে নিবেদন না করে টেস্ট করব না, নিবেদন করব তারপর টেস্ট করব, তারপর তোমাদের জানাবো কেমন হয়েছে খেতে। সঙ্গে থাকো, দেখতে থাকো রাঁধুনি। আমরা অনেকেই পুজোর জন্য উপোস করে থাকি। উপোস করার আগের মুহূর্ত পর্যন্ত ভাবি খুব কষ্ট হবে, হয়তো পারবো না এতক্ষণ থাকতে, কিন্তু দেখবে যখন মনে হয় যে না মায়ের জন্য উপোস করছি বা পুজোর জন্য উপোস করছি, একটা ভালো কিছু করার জন্য উপোস করছি, দেখবে সেই কষ্টটা মনেই হয় না, কখনো মাথাতেও আসে না যে না খিদে পেয়েছে বা জল তেষ্টা পেয়েছে। আজকে সেরকমই একটা ভালো রান্না আমরা শিখলাম যেটা কিনা মাকে নিবেদন করা হয়। আজকে শিখলাম দুটো রান্না, একটা নয় দুটো রান্না শিখলাম, একটা হচ্ছে পোলাও শিখলাম, একটা হচ্ছে নিরামিষ মাংস। একটু গ্রেভি নিয়ে নি। ডিফিকাল্ট একটা ব্যাপার যেটা, তুমি রান্না করার সময় কিন্তু একবারও টেস্ট করে দেখোনি নুন মিষ্টি কেমন হয়েছে না। সেটাই বলছিলাম যে যারা, আমরা তো হট রেঞ্জের পেছনে থেকে আমরা সবসময় সিজনিংটা টেস্ট করতে পারি, কিন্তু যারা ভোগ রান্না করেন তারা এত আন্তরিকভাবে করেন যে ঠিক হাতের আন্দাজে ঠিক ঠিক টেস্টটা বেরিয়ে আসে। একদমই ঠিক ঠিক টেস্টটা কিন্তু আজকেও বেরিয়েছে। তুমিও সেরকমভাবে হয়তো মানে মায়ের কথা স্মরণ করে যে আজকে নিবেদন করা হবে সেই হিসেবে করেছো, একদম পারফেক্ট নুন মিষ্টি। সব থেকে বড় কথা পাঁঠার মাংস যে পেঁয়াজ আদা রসুন, আদা পড়েছে, পেঁয়াজ এবং রসুন যে পড়েনি বিন্দুমাত্র কোনো সেটা বোঝাও যাচ্ছে না, এবং অসম্ভব অন্যরকম ভালো খেতে হয়েছে। হয়তো ভোগ বলি এত ভালো খেতে হয়েছে। দেখে নাও রেসিপি। নিরামিষ মাংস, মাটন, টক দই, টমেটো, তেজপাতা, গোটা গরম মশলা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, ঘি, সর্ষের তেল, মাটন স্টক। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন ও আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা কেটে কড়াইতে মেশাতে হবে। এরপর মাটন স্টক, টক দই, লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এবার সেদ্ধ করা মাটন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে নেড়ে মশলা কষতে দিতে হবে। মশলা ভালোভাবে কষে গেলে ঘি দিয়ে সার্ভিং বলে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ মাংস। এরপর অন্য একটা পাত্রে জল গরম করে কাজু কিশমিশ, ঘি, স্বাদ মতো নুন, চিনি, চাল ও হলুদ গুঁড়ো দিয়ে ফুটতে দিতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে ফ্রাইং প্যানে অল্প ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, হলুদ ভাত্তা দিয়ে নেড়ে চেড়ে সার্ভিং প্লেটে নামিয়ে পরিবেশন করতে হবে। আমার এই সুন্দর শাড়িটার জন্য অসংখ্য ধন্যবাদ কসবা নিউ মার্কেটের পাশে রুম্পা বুটিককে। আর রঙ্গন দাস, তোমাকে ধন্যবাদ ভালো একটা রেসিপি আজকে শেখানোর জন্য। ভালো না মানে আমি ঠিক বলবো যে আমরা তো ভোগের রান্না এভাবে কখনো বাড়িতে ট্রাই করি না, একমাত্র হয়তো পুজোর বাড়িতে গেলে তখনই খাওয়া হয়। তো বাড়িতে যদি তুমি ট্রাই করতেই চাও যে আমরা ওই নিরামিষ মাংসটা রান্না করে দেখি, তাহলে কিন্তু এই রেসিপিটাই ফলো করো, ভীষণ ভালো লাগবে। আর তোমাদের রেসিপির অপেক্ষায় থাকলাম, তোমাদের জন্য রইল আমাদের ঠিকানা আরেকবার। রাঁধুনি, প্রযত্নে আকাশ 8, ইউনিট 2A, তৃতীয় তল, 781 আনন্দপুর, কলকাতা 700107, ফোন নাম্বার 3049-6410, আমাদের মেইল অ্যাড্রেস radhuni@akashat.com। আজকের মতন এখানে বিদায় নেব, বিদায় নেব কিন্তু যাওয়ার আগে কটা কথা বলে যাব। আজকে আলোর দিন, আজকে ফুর্তির দিন, উৎসবের দিন, কিন্তু উৎসবটাকে সেইভাবেই পালন করো যেন তোমার মজা, তোমার ফুর্তি, তোমার আনন্দ যেন অন্যের দুঃখ বা কষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখে প্রচুর মজা করো, প্রচুর এনজয় করো। টাটা।